22 বছর পর ফাঁস হলো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মুকুট নির্বাচন নিয়ে ভারতের বিরুদ্ধে দুর্নীতির আরও একটি অভিযোগ, যেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কারচুপির মাধ্যমে বিশ্ব সুন্দরী হয়েছেন প্রিয়াঙ্কা, এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠেছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে। বিশ্ব সুন্দরী হওয়ার 22 বছর পর কিভাবে ফাঁস হলো প্রিয়াঙ্কাকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য, কিভাবেই বা পরিকল্পনা করা হয়েছে প্রিয়াঙ্কাকে জয় করতে, কোন বিশেষ সুবিধা দেয়া হয়েছিল তাকে, এমন নানা প্রশ্ন উকি দিচ্ছে প্রিয়াঙ্কাকে ঘিরে। প্রিয়াঙ্কা চোপড়ার বয়স তখন মাত্র 18। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নেন দেশি গার্ল। সেই মুহূর্তটি শুধু ভারতবাসীর কাছে নয়, প্রতিবেশী দেশগুলোর কাছেও গর্বের মুহূর্ত ছিল। তবে প্রিয়াঙ্কার সেই জয় নাকি ছিল নেহাতি কারচুপি। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কার সহ প্রতিযোগী বার্বাডোস লেইলানি ম্যাকনি। সে বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ছিল পক্ষপাতদুষ্ট, এমনই অভিযোগ করেছেন বার্বাডোস। সম্প্রতি 2022-এর মিস ইউএসএ প্রতিযোগিতাতেও কারচুপির অভিযোগ উঠেছে। এই প্রতিযোগিতা জিতে নিয়েছিলেন টেক্সাসের আরবনি গ্যাব্রিয়েল। অভিযোগ, প্রতিযোগিতার উদ্যোক্তা আর স্পন্সররা আরবনি গ্যাব্রিয়েলের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। মিস ইউএসএ 2022 প্রতিযোগিতায় দুর্নীতি নিয়ে যখন আলোচনা চলছে, তখনই 2000 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও দুর্নীতির অভিযোগ উঠল। এই দুই প্রতিযোগিতার তুলনা টেনে তিনি বলেন, আমি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, যদিও আমি প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছিলাম, জিতেছিলেন মিস ইন্ডিয়া। মনে রাখবেন, তার আগের বছরও এই প্রতিযোগিতা যিনি জিতেছিলেন তিনিও ভারতীয় ছিলেন, কারণ প্রতিযোগিতার স্পন্সর ছিল ভারতীয় কেবল স্টেশন। তাই 2022-এ মিস ইউএসএর প্রতিযোগিতার মঞ্চে যে নাটক হয়েছে, সেই একই নাটক হয়েছিল 2000 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও। বিশ্ব সুন্দরী হওয়ার পর আর পেছনে ফেলে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে। 40-এ পা দেয়া প্রিয়াঙ্কা এখন বলিউডের সাথে সমানতালে ব্যস্ত হলিউডের সিনেমা আর টিভিসি নিয়ে। বয়স 40 হলেও এখনও কমেনি প্রিয়াঙ্কার জনপ্রিয়তা। তবে মিস বার্বাডোসদের এমন বিস্ফোরক অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা।